আচ্ছা, আপনাদের আশেপাশে থেকে সাউন্ড আসছে, সেটাকে একটু মিউট করেন। হ্যাঁ, তাদের এখান থেকে সাউন্ড আসছে, মিউট করে রাখবেন। ট্রাপিজয়েডাল রুল, সিম্পসনস ওয়ান থার্ড রুল আর 3/8 রুল, এটা কি কখনো পড়ছেন? হ্যালো, জি পড়ছি স্যার, পড়ছি স্যার, সার্ভিং এ করছিলেন জি তাই স্যার, না? পড়ছি স্যার, জি স্যার, জি স্যার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে তো সবাই পারে। একটু দেখেন, আমি একটু দেখাই দিই। হ্যাঁ, এখানে আমাদের লিমিট হচ্ছে 0 থেকে ম্যাক্সিমাম, তাই তো? এফ ও এক্স ডি এক্স ইকুয়াল টু এস বাই টু। দেখেন, মিনিমাম ভ্যালুটা ওয়াই এর আর ওয়াই এন এর ম্যাক্সিমাম ভ্যালুটা, এরপর প্লাস টু এর সাথে বাকিগুলা, এগুলা সব সামেশন। আর এস বাই টু হচ্ছে আপনি যে ভ্যালুটা নেবেন সেটার ডিস্টেন্সটা। আমাদের একটা ভ্যালুর সাথে আরেকটা ভ্যালুর যে ডিস্টেন্স থাকবে সেটা হচ্ছে এস। আমি আসি, যখন ম্যাথ করব তখন ক্লিয়ারলি বুঝবেন। আর ওয়ান থার্ড রুলটা আমি জাস্ট একটু দেখাই দিই। এটা হচ্ছে ওয়ান থার্ড রুল, দেখেন এস বাই থ্রি। একটু সূত্রের সাথে মিলে নেবেন, ঠিক আছে? কথার সাথে সূত্রের একটু রিলেশন আছে। মিনিমাম ভ্যালু ম্যাক্সিমাম ভ্যালু প্লাস আর মিনিমাম ভ্যালু প্লাস ম্যাক্সিমাম ভ্যালু। দেখেন, ওর সাথে অড নাম্বার গুলা ওয়াই ওয়ান ওয়াই থ্রি ওয়াই ফাইভ, দেন হচ্ছে টুর সাথে ইভেন নাম্বার গুলা টু ওয়াই টু ওয়াই ফোর ওয়াই সিক্স। কথা বুঝছেন? কি বলছে একটু বলতে পারবেন কেউ? জি স্যার, জি স্যার, বুঝতে পারছি। সাথে জোড় সংখ্যক, বেজোড় সংখ্যক গুলো আর দুইয়ের সাথে জোড় সংখ্যক। এই তো রাইট, হ্যাঁ, গুড। এরপর হচ্ছে দেখেন, থ্রি বাই এইট রুলটা হচ্ছে থ্রি এস বাই এইট। দেখেন, এটা ওগুলো সবই সেম। হ্যাঁ, থ্রি বাই থ্রি এইচ জাস্ট এস হবে এস বাই এইট, এরপরে আগের মতোই ম্যাক্সিমাম মিনিমাম। এরপর এখন দেখেন, টু এর সাথে বিজোড় থ্রি এর মাল্টিপ্লেক্সিং গুলা, মানে তিনের গুণিতক গুলা, তাই তো? আর বাকিগুলো তিনের সাথে, একটু খেয়াল করেন, তিনের সাথে বাকিগুলা কিন্তু টু এর সাথে তিনের মাল্টিপ্লিকেশন গুলা। কথা বুঝছেন? জি স্যার। ওকে, এখন আসেন, আমরা একটা ম্যাথ করবো, একটা ম্যাথের মাধ্যমে আমরা সবগুলো রুলস, সবগুলো মেথড আমরা কভার করব। ওকে, জি স্যার। ওকে, আমি বলছি যে এইচটা হচ্ছে একটা এক্স এর যে ভ্যালু, তো এক্স এর যে কন্টিনিউয়াস ভ্যালু, ওই কন্টিনিউয়াস ভ্যালু গুলোর ডিফারেন্সটা। কথা বুঝছেন? জি স্যার, একটু খেয়াল করেন। আমাদের মেইন ইকুয়েশন কি দেখেন তো, একটা ডিএক্স আর জিরো সেভেন, এটা বাদ দিয়ে আমাদের আছে কি ওয়ান বাই ওয়ান প্লাস ওয়ান বাই ওয়ান প্লাস রুট এক্স, তাই না? দেখেন, একটু খেয়াল করেন, এফ ও এক্স আছে না, এফ ও এক্স ডিএক্স। খেয়াল করেন, ডিএক্স আর এই যে আমাদের লিমিটটা, এই লিমিট বাদে আর ডিএক্স বাদে যেটা থাকে সেটা কি এফ ও এক্স না? কথা বুঝছেন আমার? ধরেন এই ডিএক্স বাদ দিলাম, আমার লিমিটটা বাদ দিলাম, শুধু ফাংশন এক্স, শুধু ফাংশন এক্স থাকে, তাই না? জি স্যার। তার মানে হচ্ছে আমাদের এখানে দেখেন, এই যে লিমিটটা বাদ দিব, ডিএক্সটা বাদ দিব, তাহলে কি ওয়ান বাই ওয়ান প্লাস রুট এক্স থাকে না? জি স্যার, ওয়ান বাই ওয়ান, তাহলে কি ফাংশন এক্স, ফাংশন এক্স হয়ে যাবে না? জি স্যার, ফাংশন এক্স এর ফাংশন হবে স্যার। তাহলে ফাংশন এক্স মানে হচ্ছে ওয়াই, শুধু এক্স হচ্ছে এক্স, আর ফাংশন এক্স হচ্ছে মানে কি ওয়াই, ওয়াই সমান এফ অফ এক্স। ফাংশন ম্যাথ করছিলেন না এসএসসি থাকতে, হায়ার ম্যাথে? হায়ার ম্যাথ ছিল তো সবাই নাকি? ছিল স্যার, ছিল স্যার। যাও, দেখেন এই যে ফাংশন এক্স টা হচ্ছে কি ওয়াই এর মান। এখন খেয়াল করেন, আমি বলছি যে এক্স, আমি এখন ক্যালকুলেটার দেখাই, ক্যালকুলেটার আছে সবার সাথে? আছে স্যার। ওকে, দেখেন মিনিমাম ভ্যালু কত বলছি, এখানে মিনিমাম ভ্যালু কত? জিরো। এখানে মিনিমাম ভ্যালু আছে জিরো সেভেন। হ্যাঁ অবশ্যই, দেখেন লেখা আছে, এই যে দেখেন জিরো থেকে সেভেন, জিরো থেকে সেভেন মিনিমাম ভ্যালু ম্যাক্সিমাম ভ্যালু, এটা হচ্ছে লিমিট, এক্স এর লিমিট। কথা বুঝছেন? কারণ আমাদের এখানে ভেরিয়েবল কি এক্স। কথা বোঝা যাচ্ছে আমার? জি স্যার। ওকে, এখন ওয়ান ডিভাইডেড ওয়ান প্লাস রুট এক্স, হ্যালো জি স্যার, আমাদের ইকুয়েশন সাজানো হলো, ডেভেলপ হলো। দেখেন
এখন খেয়াল করেন আমি বলছি যে এক্স এর মিনিমাম ভ্যালু হচ্ছে জিরো, ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে সেভেন। এখন আমি করব কি, আমি এখানে এস এর মানটা ওয়ান ধরছি, এস এর মান কি ধরছি ওয়ান, মানে কি মানে ডিফারেন্সটা হচ্ছে আমাদের ওয়ান। তাহলে খেয়াল করেন জিরো ওয়ান, ওয়ান এর সাথে ওয়ান যোগ হলো টু, টুর সাথে ওয়ান যোগ হলো থ্রি, থ্রির সাথে ওয়ান যোগ হলো ফোর, ফোর সাথে ওয়ান যোগ হলো ফাইভ, মানে আমাদের ডিস্টেন্স কত ওয়ান। আপনি ইচ্ছা করলে এটাকে আরো বাড়াইতে পারেন, জিরো জিরো পয়েন্ট ফাইভ, জিরো পয়েন্ট, তারপর ওয়ান ওয়ান পয়েন্ট ফাইভ, টু টু পয়েন্ট ফাইভ, থ্রি থ্রি পয়েন্ট ফাইভ, ফোর ফোর পয়েন্ট ফাইভ, এভাবে আপনারা ধরতে পারেন, এটা আপনার মর্জি, ঠিক আছে। কিন্তু এখানে যেহেতু জিরো পয়েন্ট সেভেন একটা ভালো একটা, আপনি এখানে স্ট্যান্ডার্ড একটা ভ্যালু ওয়ান ধরলেই একটা ভালো একটা আপনি কি বলে ভ্যালু পাবেন। এখন ওয়াই নট, ওয়াই ওয়ান, ওয়াই টু, ওয়াই থ্রি, ওয়াই ফোর, ওয়াই সিক্স, ওয়াই সেভেন, ওয়াই এইট, তাই না? সরি ওয়াই সেভেন, ওয়াই ওয়ান, সরি ওয়াই নট, এটা হচ্ছে ওয়াই নট, এটা হচ্ছে ওয়াই ওয়ান, ওয়াই টু, ওয়াই থ্রি, ওয়াই ওয়াই ফোর, ওয়াই ফাইভ, ওয়াই সিক্স, ওয়াই সেভেন, এই তো এরকম, তাই না? তাহলে খেয়াল করেন আমি যদি এক্স এর মানটা যদি প্রথমত দেখেন ক্যাল জিরো বসাই, তাহলে ওয়াই মান কত পাবো? খেয়াল করেন এই যে ইকুয়েশনটা একটু খেয়াল, এটা কিন্তু ওয়াই এর ভ্যালু, এটা পুরোটা হচ্ছে ওয়াই, এটা স্যার জিরো বলবো না স্যার, নট না বললো, হ্যাঁ নট, এখানে নট বলবেন কেন ভাই, এখানে তো ভ্যালু, এখানে তো আমি ভ্যালু যাচ্ছি, ভ্যালু তো নট হয় না, আমি এক্স এর ভ্যালু বসাচ্ছি এখানে, তাহলে কি আসে দেখেন তো ওয়ান আসে। আমি এক্স এর মান যখন জিরো বসাবো তখন ওয়াই মান কত পাবো, মানে এক্স এর মান কত পাচ্ছি, ওয়ান পাচ্ছি, জি স্যার। এখনভাবে দেখেন নেক্সট স্টেপ যদি ওয়ান বসাই কত পাচ্ছি, জিরো পয়েন্ট ফাইভ, জিরো পয়েন্ট ফাইভ, তাই না? জি স্যার। আমি মনে একটু ফোকাস করছি, এখন আবার ডেভেলপ করতে হবে, যাও তাহলে ওয়ান এর জন্য কত পাচ্ছি, পয়েন্ট ফাইভ পাচ্ছি, তাই না? আবার টু এর জন্য কত পাচ্ছি, তাই তো জিরো পয়েন্ট ফোর ওয়ান ফোর, না ফোর ওয়ান ফোর টু ওয়ান, এরকম আসতেছে স্যার, এই তো, হ্যাঁ এই যে আসছে। এবার আসুন আমি নেক্সট স্টেপ থ্রি, আজকে ক্লাস বেশ কোন লাগবে না, খুব ইজি, বুঝছেন? আমি একটু দাঁড়ান, আপনাদের স্টুডেন্ট কয়জন এখন, টোয়েন্টি নাই, অনেক স্টুডেন্ট হয়ে গেছে, তাহলে কত হলো টোয়েন্টি সেভেন, আমি একটু আপডেট দিয়ে দিই, কারণ হচ্ছে আপনাদের ওখানে আপডেট দিতে হবে, বুঝছেন? টোয়েন্টি সেভেন, হায় রে বাংলা, বিপদে হলাম নি বলেন, আজকে কত হয় 30 তারিখ না? জি স্যার। যাই হোক, তাহলে দেখেন আমরা যখন এটা কত বলছি পয়েন্ট থ্রি সিক্স, এটা থ্রির জন্য পাইছি, এরপর হচ্ছে ফোর এর জন্য যদি ভ্যালুটা ইনপুট করি আমাদের ওয়ান থার্ড আসছে, ওয়ান থার্ড মানে কি পয়েন্ট ট্রিপল থ্রি, তাই না? যে পয়েন্ট ট্রিপল থ্রি, এরপর যদি আমি ফাইভ বসাই কত আছে দেখেন তো, এই যে এখানে আসে পয়েন্ট থ্রি জিরো নাইন জিরো, এই যে থ্রি জিরো নাইন, এরপরে ধরেন আমি যদি সিক্স বসাই কত আসে পয়েন্ট টু নাইন এইট নাইন, বা টু টু এইট নাইন, বা টু নাইন নাইন, এরকম যাই হোক টু এইট নাইন বসাইছি, ঠিক আছে। এরপর হচ্ছে দেখেন এরপর হচ্ছে যদি সেভেন সেভেন ইনপুট দিই আমাদের অ্যাক্সেলারেটর, সেভেন যখন নিব তখন কি আছে দেখেন তো পয়েন্ট টু সেভেন ফোর, তাই না? তাহলে হচ্ছে কি আমরা আমাদের মূল কাজটা করে ফেলছি। এখন আপনারা যদি সূত্র পারেন ম্যাথ পারবেন ইজিলি, কথা বলছেন, আর যদি সূত্র না পারেন ম্যাথ পারবেন না। সো এই সূত্রটা আমি যদি আপনাদের এখন লাইভ ক্লাস নিতাম, বুঝছেন, আমি সবাইকে দশ বার বিশ বার করে লেখে দিতাম, কিন্তু আপনারা ভাগ্য ভালো এখন আমি বললো হয়তো অনেকে লিখবেন না, সেজন্য বলি না, কথা বুঝছেন? তো যাই হোক, এটা হচ্ছে কি যদি দশ বিশ বার যদি লেখা হয় না অটোমেটিক
আচ্ছা বলুন তো এখন এখানে আমি যদি সূত্রটা বসাই এখানে এইচ এর মান কত হবে? স্যার 6 হবে 7 হবে স্যার এইচ এর মান 7 হবে স্যার 7 বলতে স্যার ডিসটেন্স বললেন না স্যার 1 হবে 1 জিরো থেকে 1 এর ডিসটেন্স কত 1 1 এর সাথে 2 এর ডিসটেন্স কত 1 2 আর 3 এর ডিসটেন্স কত ডিসটেন্স কত ভাই আপনি যেভাবে মনে রাখতে পারেন আর কি ব্যাপারটাকে কথা বলছেন এখানে ইন্টারভাল মেইন মেইন কথা হচ্ছে এক্স এর ইন্টারভালটা হচ্ছে এস এর মান তাহলে জিরো আর ওয়ান এর ডিফারেন্সটা ইন্টারভাল কত ডিফারেন্সটা কত ওয়ান এটা মনে রাখলে হবে হ্যাঁ ওকে এখন দেখেন আমি সূত্রটা বসাই দিলাম আমাদের ইজিং ট্রাপিজয়েডাল রুল আমি বলছি যে এই দেখেন জিরো থেকে নাইন আমাদের এখানে কত জিরো থেকে সেভেন ডিএক্স আমার এফ ও এক্স ডিএক্স সমান এস বাই টু এটা বসাই করলাম ঠিক আছে এখন খেয়াল করেন আমি কি করব এস এর মান কত বসালাম ওয়ান বসালাম কারণ হচ্ছে এখানে এক্স এর মান ডিফারেন্স হচ্ছে ওয়ান এরপর দেখেন ওয়ান বাই টু এরপর হচ্ছে ওয়াই নট ওয়াই নট এর মান কত বলুন তো তাহলে ওয়াই সেভেন মান কত গুড এই তো আপনি পেরে গেছেন এটা আর কঠিন কিছু না তো ইজিলি আপনারা পেরে যাবেন ওয়াই নট টা স্যার আরেকবার যদি বলতে ওয়াই নট মানে প্রথম ভ্যালুটা ভাই এই যে প্রথম ভ্যালুটা ওয়াই এর প্রথম ভ্যালুটা হচ্ছে ওয়াই নট এরপর হচ্ছে ওয়াই ওয়ান ওয়াই টু ওয়াই থ্রি ওয়াই ফোর আপনারা সিরিয়াল করবেন মনে মনে এখানে সিরিয়াল করে রাখবেন তো আমি একটু করে দিই জানান মনে মনে হ্যাঁ ধরেন এটা ওয়াই ওয়ান সাপোজ আজকে এরকম হচ্ছে কেন অ্যাপ 12 দিচ্ছি এটা মাঝে মাঝে প্রবলেম করে ভাই কিছু ফাংশনের সমস্যা এগুলো কিন্তু খাতাতে লেখা যাবে না এটা জাস্ট আপনাদের সুবিধার্থে বোঝাচ্ছি হ্যাঁ এইভাবে যতবারে আসুক ঠিক আছে আপনারা ওয়াই ওয়ান ওয়াই জিরো ওয়াই ওয়ান যদি 14 থাকে 14 পর্যন্ত যাবেন বা 20 হলে 20 পর্যন্ত যাবে এত এত স্টেপ যাওয়া দরকার নেই যখন দেখবেন যে এখানে 7 পর্যন্ত বা 8 পর্যন্ত থাকবে ধরুন 5 থেকে বা 6 থেকে বেশি থাকে তখন ডিফারেন্সটা 1 নিন ঠিক আছে আর যখন দেখবেন যে একটু কম তখন হচ্ছে কি 0.5 নেবেন তখন স্টেপটা বাড়াবেন যত বেশি স্টেপ বাড়বে তত বেশি আপনাদের অ্যাকচুয়াল বেরো পারে মানে ভালো একটা 1 এর বেশি হওয়ার কথা না কখনো আচ্ছা না 1 এর বেশি করবেন না 1 এর বেশি করার দরকার নাই ঠিক আছে কিন্তু মানে যদি আর একটু কম নেন তাহলে ভ্যালুটা আরো সুন্দর আসবে ভালো আসবে এরকম আর কি ঠিক আছে যদি আপনি অ্যাপক্স 2 আর ইয়েতে 3 দেন 4 দেন তাহলে তো ডিফারেন্স 2 হয়ে যাবে এরকম কি হবে বুঝি নাই এখানে তো স্যার ডিফারেন্সটা কত এক আর ওখানে যদি 1/7 দেন তখন কি হবে স্যার অথবা 2 মানে আমি আপনাকে বলি আমি আপনাকে বলি আপনি 2 থেকে 7 যদি বলতেছেন জি মানে আপনার কথা হচ্ছে 2 থেকে 7 তাই তো তো হ্যাঁ এখানে 2 থেকে শুরু হবে তখন 2 থেকে শুরু হবে 2 যদি আপনি 0.5 করে নেন 2.5 আর যদি যদি 1 করে 1 ডিফারেন্স নেন তাহলে 3 মানে এভাবে বাড়বে কথা বলছেন আমার হ্যাঁ ঠিক আছে
আপনার কথা হচ্ছে আপনার ম্যাক্সিমাম ভ্যালু জিরো আর মিনিমাম ভ্যালু, মিনিমাম ভ্যালু থেকে আপনার রেঞ্জ শুরু হবে, মিনিমাম ভ্যালু থেকে আপনার কাউন্ট শুরু হবে। আপনার এখানে যদি 7 থাকে আর উপর থেকে 8 9 20 থাকে, আপনার 7 থেকে শুরু হবে, 7 8 9 10 12 এবার শুরু হবে। কথা বুঝছেন আমার? আপনার আপনার এখানে যে লিমিটটা দেওয়া থাকবে লিমিট অনুযায়ী আপনাকে আগাইতে হবে, ওই লিমিটকে ধরে আপনাকে কাজ করতে হবে। একটা তার আমি ভিডিওটা একটু অফ করি, আর দরকার নাই।